আজকে আমরা ক্লাস নাইনের যে লাস্ট চ্যাপ্টার পরিবেশ ও তার সম্পদ, তার শেষ অংশ শক্তি সম্পদ, পেজ নাম্বার 143, এই চ্যাপ্টারটা আজকে তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে পড়িয়ে এবং বুঝিয়ে এটা আজকে শেষ করব। শক্তি সম্পদ, আমরা দেখেছিলাম যে সম্পদকে চার ভাগে ভাগ করেছিলাম। আগের তিনটে ক্লাসে আমরা দেখেছি বনজ সম্পদ, নেক্সট ক্লাসে দেখেছি জল সম্পদ, তিন নম্বর ক্লাসে দেখেছি খাদ্য সম্পদ, এবং আজকের চতুর্থ অর্থাৎ শেষ যে সম্পদ, শক্তি সম্পদ নিয়ে আলোচনা করব। শক্তি সম্পদকে আমরা বলি এনার্জি রিসোর্সেস। দেখো, মানুষ সভ্যতার প্রথম থেকেই প্রথমে তার গায়ের জোর, তার পেশিশক্তির উপর নির্ভর করত, পরে পশু শক্তিকে কাজে লাগাতো। অর্থাৎ মানুষ যখন চাষবাস, যে কোনো কাজকর্ম করত, মানুষ তার শরীরের পেশিশক্তি দিয়ে সমস্ত কাজকর্মগুলো করত। জমিতে লাঙল দেওয়া থেকে শুরু করে কৃষিকাজ করা, সমস্ত কিছু। তারপরে সে কী করলো, পশুকে কাজে লাগালো। এরপর সভ্যতা যত আস্তে আস্তে উন্নতি লাভ করলো, তখন বেশি পরিমাণ শক্তির প্রয়োজনের জন্য জড় পদার্থের শক্তিকে কাজে লাগালো, যেমন কয়লা, খনিজ তেল, বিভিন্ন প্রাকৃতিক গ্যাস। এগুলো জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্ত প্রাকৃতিক শক্তির উৎস দিনে দিনে কমতে শুরু করলো। এই কমার সঙ্গে সঙ্গে তখন মানুষ ভাবল যে যখন প্রকৃতির মধ্যে থাকা এই প্রাকৃতিক শক্তিগুলো উৎস কমে আসছে, তখন তার বিকল্প একটা শক্তির উৎস সন্ধান করতে হবে। তখন এই জলবিদ্যুৎ, বায়ু শক্তি, আণবিক শক্তি অর্থাৎ পারমাণবিক শক্তি যেটাকে আমরা বলি, এই সমস্ত শক্তির তারা মানুষ সন্ধান পেল এবং এইগুলোকে নিয়ে ব্যবহার শুরু করল। তো শক্তির ডেফিনেশন সংজ্ঞা কাকে বলে? দেখো, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ, পারমাণবিক জ্বালানি, এইগুলোর থেকে যে তাপ এবং শক্তি আমরা পাই এবং যে শক্তিগুলো সরাসরি কিংবা বিদ্যুৎ রূপে অর্থাৎ কারেন্ট হিসাবে মানুষের চাষবাস, কৃষি, শিল্প, পরিবহন, ট্রান্সপোর্ট যেটা, যোগাযোগ অর্থাৎ এই যে আমরা টেলিফোনে কথা বলছি বা আমরা ল্যাপটপের মাধ্যমে কাজ করছি, এই সমস্ত যোগাযোগগুলো দৈনন্দিন কাজে ব্যবহার করা যায়, তাদের আমরা শক্তি বলি। এই শক্তিকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রচলিত শক্তি, অর্থাৎ যেটা আমরা বহু প্রাচীনকাল থেকে প্রচলন হয়ে আসছে, আর একটা হচ্ছে অপ্রচলিত শক্তি, অর্থাৎ যেটাকে আমরা আগে কখনো ব্যবহার করিনি। এখন শক্তির ভাণ্ডার কমে আসার জন্য আমাকে অন্য উৎসর সন্ধান করতে হয়েছে। সেই উৎসগুলো থেকে যে শক্তি আমরা পাচ্ছি, সেই শক্তিগুলোকে বলা হচ্ছে অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নবীকরণযোগ্য, একটা নবীকরণ অযোগ্য। অর্থাৎ পুনরায় আমরা ব্যবহার করতে পারবো একটা, যেটা নবীকরণযোগ্য, আর নবীকরণ অযোগ্য মানে হচ্ছে পুনরায় আমরা যে শক্তিগুলোকে ব্যবহার করতে পারবো না। পুনরায় যেগুলোকে ব্যবহার করতে পারবো এবং বহু প্রাচীনকাল থেকে আমরা ব্যবহার করে আসছিলাম, সেগুলো হচ্ছে জলবিদ্যুৎ শক্তি। জল থেকে আমরা বিদ্যুৎ পেয়ে এসেছি, অনেক বহু বছর আগে থেকেই মানুষ এটা ব্যবহার করে আসছে এবং এটা মানুষ পুনরায় আবার জলটাকেই ব্যবহার করতে পারবে, তাই এটা হচ্ছে গিয়ে প্রচলিত এবং পুনরায় ব্যবহার করা শক্তি। একই রকম হচ্ছে জৈব গ্যাস, অর্থাৎ বিভিন্ন জীবদেহ থেকে, গোবর থেকে শুরু করে যে গ্যাস আমরা পেয়ে থাকি জ্বালানি হিসাবে, সেটাকে বলি জৈব গ্যাস। আর পুনর্নবীকরণ অযোগ্য মানে যেটাকে আগে আমরা, আগে বহু থেকে আমরা ব্যবহার করে আসছিলাম, যেটাকে আমরা বলছি প্রচলিত শক্তি। এর আরেকটা নাম তোমরা বলতে পারো চিরাচরিত শক্তি, চিরকাল ধরে আমরা মানুষ বহু প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছি। তো কয়লা, পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস, এইগুলো মানুষ বহু প্রাচীনকাল থেকেই ব্যবহার করে আসছে, কিন্তু এইগুলো কয়লা পুড়ে জ্বালানি হয়ে গেলে বা পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করার পর এইটাকে আর আমরা পুনরায় ব্যবহার করতে পারছি না। দেখ, তোমরা জানো যে কয়লা খনি থেকে কয়লা তোলার পর সেই কয়লা কিন্তু আর আমরা সেই জায়গায় পাচ্ছি না, তার কারণ বহু কোটি কোটি বছর আগে বিভিন্ন উদ্ভিদগুলো মাটির তলায় চাপা পড়ার পর সেইগুলো রূপান্তরিত হয়ে কয়লায় পরিণত হয়েছে। তো সেই কয়লা ভাণ্ডার শেষ হয়ে যাওয়ার পর এই কয়লা কিন্তু আর পুনরায় আমরা ব্যবহার করতে পারবো না, তাই কয়লার ভাণ্ডার শেষ হয়ে আসছে, তাই এটা পুনর্নবীকরণ, এটা অযোগ্য। আর অপ্রচলিত শক্তি মানে যেটা অচিরাচরিত, মানে আমরা চিরকাল ব্যবহার করে আসিনি, প্রচলিত শক্তির উৎস এগুলোর ভাণ্ডার কমে যাওয়ার
আমাদের নতুন নতুন আমাদের বিকল্প ভাবনা ভাবতে শুরু করতে হয়েছে। সেই রকম সূর্য থেকে যে শক্তি পাচ্ছি সেটাকে বলছি সৌরশক্তি, বাতাস থেকে যেটা পাচ্ছি সেটাকে বলছি বায়ু শক্তি। দেখো এই প্রসঙ্গে বলি, এখানে তোমাদের বায়ু শক্তি দেখানো ছিল, এখানেও বায়ু শক্তি দেখানো ছিল, আমি বায়ু শক্তিটা কেটে দেবে। তার কারণ এটা পুনর্নবীকরণযোগ্য হলেও এটা কিন্তু বহু প্রাচীনকাল থেকে নয়, একই তো দুটো হতে পারে না, তাই বায়ু শক্তিটা এখানে কেটে দিয়েছি। এখানে দুটো উদাহরণ দেবে, এখানে দেখো সৌরশক্তি, বায়ু শক্তি বাতাসকে কাজে লাগিয়ে ব্যবহার করা যে থেকে বাতাসকে কাজে লাগিয়ে যে শক্তি আমরা পাই সেটাকে বায়ু শক্তি বলি, আর পরমাণু থেকে আমরা যে শক্তি পাই সেটাকে বলছি পারমাণবিক শক্তি। তাহলে এটা গেল শক্তি সম্পদ, তাদের বিভিন্ন প্রকারভেদ। এবার দেখো এক এক করে আসছে শক্তির ব্যবহারগুলো। দেখো কয়লা, প্রথমে এটা হচ্ছে গিয়ে একটা জীবাশ্ম জ্বালানি, তোমরা জানো কয়লার মধ্যে শক্তিটা রাসায়নিক শক্তি হিসাবে জমা থাকে। কয়লাকে যদি পোড়ায় তাহলে রাসায়নিক শক্তিটা তাপশক্তিতে রূপান্তরিত হয়, আর এই তাপশক্তি আমাদের বিভিন্ন প্রয়োজনে, কী কী প্রয়োজন, যেমন রান্নার কাজে, বিভিন্ন কলকারখানা শিল্পাঞ্চলে, চুল্লিতে, তাপবিদ্যুৎ কেন্দ্রে, সেখানে তাপ তৈরি করতে কয়লা লাগে, এবং স্টিম বাষ্প তৈরি করতেও ব্যবহার করা হয় কয়লা। তাহলে কয়লা একটা জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করছি, এটা হচ্ছে প্রচলিত অর্থাৎ চিরাচরিত শক্তি, এটা কিন্তু নবীকরণ অযোগ্য, মানে পুনরায় আমরা আর এটাকে ফিরে পাবো না। খনিজ তেল, এটাও একটা জীবাশ্ম জ্বালানি। খনিজ তেল কীভাবে তৈরি হয় তোমরা আগে ছোটো ক্লাসে নিচু ক্লাসে পড়েছো, যে সমুদ্রের তলায় বিভিন্ন সামুদ্রিক জীব তারা পলিমাটির নিচে দীর্ঘদিন কোটি কোটি বছর ধরে চাপা থাকার পরে তারা ভূ অভ্যন্তরস্থ চাপ এবং তাপের ফলে সেইগুলো রূপান্তরিত হয়ে পেট্রোলিয়াম জাত পদার্থে পরিণত হয়, তার মধ্যে একটা হচ্ছে খনিজ তেল। তো সেই খনিজ তেল বা পেট্রোলিয়ামের উপর কিন্তু আজকের বর্তমান আমাদের মানব সভ্যতার, তার বিকাশ এবং অর্থনীতি সমস্তই নির্ভর করে। পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম 50% দেশ প্রয়োজনীয় শক্তির যোগান দিচ্ছে পেট্রোলিয়াম, এই অর্ধেক দেশকে শক্তির যোগান দিচ্ছে আমাদের পেট্রোলিয়াম। পাথরের তলদেশে যেটা আগে বললাম তোমাদের, খনিজ সম্পদ তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে, খনিজ তেল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন এই সমস্তগুলো উৎপন্ন হয়। পেট্রোলিয়াম যান্ত্রিক শক্তি অর্থাৎ যন্ত্র চালানোর জন্য যে শক্তি এবং বিদ্যুৎ তৈরি করার জন্য এটা ব্যবহার হয়। এছাড়া তো তোমরা জানো মোটর, ট্রাক, জাহাজ, এরোপ্লেন এগুলো চালাতে, এবং বিভিন্ন রাসায়নিক সার, প্লাস্টিক, প্রসাধন মানে কসমেটিক্স এই সমস্ত উৎপাদন করতেও পেট্রোলিয়াম এবং তার উপজাত পদার্থগুলি ব্যবহার হয়ে থাকে। পেট্রোলিয়াম জাতীয় বস্তু যেমন খনিজ তেল, এর থেকে বিভিন্ন রকম যখন পেট্রোলিয়াম জ্বালানি তৈরি হয় তখন তার থেকে তার আনুষঙ্গিক পদার্থ হিসাবে আরও অন্যান্য পদার্থ উৎপন্ন হয়, যেগুলো সার তৈরিতে, প্লাস্টিক তৈরিতে, প্রসাধন সামগ্রী উৎপাদন করতে ব্যবহৃত হয়। এবার এসো জলবিদ্যুৎ শক্তি, দেখি জল থেকে পাওয়া যে শক্তি। দেখো সমাজের উন্নতির সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য জলকে বিদ্যুৎ শক্তির উৎপাদন হিসাবে কাজে লাগানো হচ্ছে। প্রচণ্ড গতিসম্পন্ন জলের স্রোত, সেইখানে টারবাইন ঘুরিয়ে ওর যান্ত্রিক শক্তিটা ডায়নামোর মাধ্যমে জলবিদ্যুৎ তৈরি করা হয়। তোমরা জানো নিশ্চয়ই খরস্রোতা নদী বা ঝর্ণার উপরে টারবাইন ঘুরিয়ে ডায়নামোর মাধ্যমে জলবিদ্যুৎ তৈরি করা হয়। এটার একটা সুবিধা হচ্ছে এই জলবিদ্যুৎ শক্তি খুব কম খরচে কিন্তু উৎপন্ন করা যায় এবং এতে পরিবেশ দূষণ হয় না। কয়লা জ্বালালে কিন্তু একটা ধোঁয়া তৈরি হয়, কিন্তু জলবিদ্যুৎ থেকে কোনো পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন হয় না। এটাও দেখো নবীকরণযোগ্য, আগেই বলেছি নবীকরণযোগ্য, অর্থাৎ এটাকে আবার ব্যবহার করতে পারছি এবং বহু প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে, চিরাচরিত শক্তির উৎস। জলস্রোত, জলপ্রপাত থেকে এই শক্তি পাওয়া যায়, কোনো পার্বত্য এবং উঁচু এলাকা থেকে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে আদর্শ স্থান, কারণ এই এলাকাতে উঁচু জায়গা থেকে নিচের দিকে কন্টিনিউ জল প্রবাহিত হয়, এবং এইটা বহু প্রাচীনকাল, যেটা আগে বললাম অষ্টাদশ শতাব্দীর শেষ ও ঊনবিংশ শতাব্দীর শুরুর সময় থেকে অধিকাংশ যে কলকারখানা শিল্পগুলো সব জলপ্রপাতের আশেপাশে গড়ে উঠেছিল। তার কারণ জলপ্রপাতের জলের শক্তিকে কাজে লাগিয়ে সেই জলবিদ্যুৎটা এই কারখানাতে ব্যবহার করা হতো। এই শক্তি পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত, এই শক্তিকে তার এবং ক্যাবিলের সাহায্যে অনেক দূর পর্যন্ত পরিবহন করে নিয়ে যাওয়া যায়। কিন্তু এই শক্তিকে তুমি জমা রাখতে পারবে না, কোনো জায়গায় সঞ্চয় করে রাখা যাবে না। নদীর উপর বাঁধ নির্মাণ করেও এই শক্তিটা উৎপন্ন করা সম্ভব। যদি নদীর উপরে বাঁধ দিয়ে দেওয়া যায় অর্থাৎ জলটাকে আটকে রেখে সেখানে যদি টারবাইন ঘুরিয়েও তুমি সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে। বিভিন্ন দেশ
নরওয়ে, সুইজারল্যান্ড, কানাডা, সুইডেন এমনকি নিউজিল্যান্ডও এই জল শক্তি পাওয়ার জন্য জলের উৎসগুলোর ব্যবহার করছে। দক্ষিণ আমেরিকা 75% বৈদ্যুতিক শক্তি জল শক্তি থেকে তারা উৎপন্ন করে। জাপান, ইউএসএ এবং পূর্ববর্তী ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া এটা জল শক্তি উৎপাদন করার জন্য এরা অগ্রণী দেশ, অর্থাৎ এরা জল থেকে বেশি পরিমাণে এরা জলবিদ্যুৎ উৎপন্ন করে। ঠিক আছে, এবার নেক্সট এসো, দেখো পারমাণবিক শক্তি। তাহলে আমরা এক এক করে পেলাম, একটা কয়লা পেলাম, একটা খনিজ তেল পেলাম, একটা জলবিদ্যুৎ পেলাম, একটা পারমাণবিক শক্তি। দেখি পদার্থের পরমাণু থেকে যে শক্তি উৎপন্ন হয় তাকে আমরা বলি পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি হচ্ছে কি, বিপুল পরিমাণ শক্তির উৎস। মাত্র 1 পাউন্ড ইউরেনিয়াম, যে মৌলিক পদার্থটা ব্যবহার করা হয় তার নাম ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম, 1 পাউন্ড থেকে যে পরিমাণ বিদ্যুৎ আমরা তৈরি করতে পারবো, সেই পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে গেলে যে কয়লার প্রয়োজন তার পরিমাণ হচ্ছে প্রায় 600 টন। তাহলে 1 পাউন্ড ইউরেনিয়াম তৈরি করতে গেলে 600 টন কয়লা লাগবে, তাহলে কতটা কয়লার ভাণ্ডার আমার শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশে 6টা পারমাণবিক কেন্দ্র আছে, এই নামটা কিন্তু তোমাদের 6টাই মুখস্থ রাখতে হবে। আমাদের দেশে, ভারতবর্ষে, একটা নাম তারাপুর, একটা নাম কোর্টা, একটা নাম কলাপাক্কাম, একটা নাম কাকুয়াপাড়, একটার নাম নারোড়া, আর একটার নাম কারোয়ার। এই 6টা নাম এবং 6টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশ ভারতবর্ষে অবস্থান করছে। এই সকল কেন্দ্র থেকে প্রায় 1230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এদের থেকে আমরা কতটা পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি? 1230 মেগাওয়াট। মেগাওয়াট মানে MW। নেক্সট দেখো পারমাণবিক শক্তির সম্ভাবনা। জীবাশ্ম জ্বালানিগুলোর আয়ুষ্কাল সীমিত, জীবাশ্ম জ্বালানি আগেই বলেছি, এরা বেশি দিন, এর ব্যবহার যত আমরা খরচ করতে থাকবো এর ভাণ্ডার শেষ হয়ে আসবে এবং অদূর ভবিষ্যতে তা শেষ হয়ে যাবে। তাই বিকল্প শক্তির উৎস হিসাবে পারমাণবিক শক্তির উপর আমাদের নির্ভরতা বাড়াতে হবে। পারমাণবিক শক্তি, এই যে তোমরা দেখছো পারমাণবিক শক্তি এখানে এই যে তৈরি হচ্ছে, এই যে পরমাণু থেকে বিভিন্ন পারমাণবিক শক্তি তৈরি হচ্ছে, তাই বিকল্প শক্তির উৎস হবে পারমাণবিক শক্তির উপর নির্ভরতা বাড়াবে। পারমাণবিক শক্তি উৎপন্ন ব্যবহারের জন্য উন্নত প্রযুক্তি এবং বিশাল আর্থিক সংগতির প্রয়োজন, প্রচুর টাকা পয়সার প্রয়োজন আছে। উৎস ব্যবহারের জটিলতা এবং দূষণের সমস্যা থাকলেও, দেখো ধোঁয়া নির্গত হচ্ছে তাই দূষণ হচ্ছে, আগামী দিনে শক্তি সমস্যার সমাধানে এর গুরুত্বপূর্ণ সম্ভাবনা আছে। বিদ্যুৎ উৎপাদন ছাড়া পারমাণবিক শক্তিকে সমুদ্রগর্ভ থেকে তেল উত্তোলন করা যায়, এটা তো একদিকে আমাদের কারেন্ট দেবেই, এছাড়াও কী কী সাহায্য করবে এই পারমাণবিক শক্তি থেকে পাওয়া শক্তিকে? সমুদ্রগর্ভ থেকে তেল তৈরি উত্তোলন করতে পারবো, ভূতাপ নিষ্কাশন করতে পারবো, মাটির অভ্যন্তরে যে তাপ সেটা বের করে দিতে পারবো, ধাতু নিষ্কাশন করতে পারবো, বিভিন্ন ধাতু যখন পরিশোধন করা হয় সে ধাতু নিষ্কাশন করতে পারবো আকরিক থেকে, রকেট এবং সাবমেরিন, সাবমেরিন মানে যেটাকে আমরা ডুবজাহাজ বলি, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, সমুদ্রের জলের তলায় চলে যুদ্ধজাহাজ, এই সমস্তগুলো নির্মাণ করতে এই কাজে এগুলো ব্যবহার করব পারমাণবিক শক্তি। এর সুবিধা কী পারমাণবিক শক্তি? দেখো সুবিধা হচ্ছে পারমাণবিক শক্তি থেকে, এটা খুব ইম্পর্টেন্ট পড়বে, পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধাগুলো কী কী? কম সময়ে কম জ্বালানি ব্যবহার করে আমরা বেশি পরিমাণ কারেন্ট বিদ্যুৎ পাব, বায়ু দূষণ কম হবে, পারমাণবিক জ্বালানিকে বারবার আমরা ব্যবহার করতে পারবো, আর এই শক্তির সাহায্যে সমুদ্র থেকে তেল তোলা, রকেট চালানো, তারপরে যুদ্ধজাহাজ, সাবমেরিন, এগুলো সমস্ত এই কাজগুলো করতে পারবো, যেটা অন্য কোনো শক্তি, কয়লা থেকে বা জলবিদ্যুৎ থেকে এই শক্তিগুলো আমরা পারবো না, যেটা পারবো পারমাণবিক শক্তি থেকে। এবার আসছি আমরা একটা 5 নম্বর, বায়ু শক্তি, এটাই 5 নম্বর। অর্থাৎ শক্তি আমরা অনেক রকমের দেখেছি, তাহলে 4টে নিয়ে আলোচনা হয়ে গেল, কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ বা পারমাণবিক শক্তি, 5 নম্বর আমরা পড়ছি বায়ু শক্তি, আর শেষে আমরা পড়ব সৌরশক্তি। ঠিক আছে, তাহলে বায়ু শক্তি দেখি, বাতাসের গতিবেগ অর্থাৎ তার যে স্পিড, ভেলোসিটি, তাকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে আমরা বলি বায়ু শক্তি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে একটা মেশিন, এটাকে বলছি আমরা বায়ুকল, ব্লেড রয়েছে। সমুদ্রের তীরে যেখানে অথবা মরুভূমি ফাঁকা জায়গা সেখানে বাতাসের গতিবেগ বেশি, সেইখানে বাতাসের গতিটাকে কাজে লাগিয়ে বায়ুকল চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ভারতবর্ষের কোথায় কোথায় তৈরি করা হয়? গুজরাট, তামিলনাড়ু, উড়িষ্যা, এই সমস্ত জায়গাতে মোট 3.5 মেগাওয়াট বিদ্যুৎ বায়ু শক্তির দ্বারা উৎপন্ন হয় এই সমস্ত আমাদের রাজ্যগুলোতে।
বায়ুশক্তির ব্যবহার হচ্ছে বায়ুশক্তিকে যান্ত্রিক এবং বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। বর্তমানে বিভিন্ন গ্রাম এবং প্রত্যন্ত প্রাচীন গ্রামগুলোতে জল সরবরাহের কাজেও বায়ুশক্তি ব্যবহার করা হচ্ছে। বায়ুশক্তি খামার যেখানে আছে সেখানে প্রায় 20,000 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব যদি চেষ্টা করা হয়। তাহলে প্রত্যেক বছরে আমরা ওই বায়ুশক্তির খামারে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারবো। প্রত্যন্ত এলাকাগুলোতে বায়ুশক্তির জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে কমিয়ে দেবে এবং উৎস অঞ্চলে দূষণমুক্ত কম পরিমাণে শক্তির যোগান দেবে। এখানে দূষণ হচ্ছে না, কোনো ধোঁয়া তৈরি হচ্ছে না। ভারতের গুজরাট আমাদের একটা রাজ্য, সেইখানে প্রথম এই বায়ুশক্তির ব্যবহার শুরু হয়েছিল। তাহলে বায়ুশক্তি কোথায় কোথায় রয়েছে? গুজরাট, তামিলনাড়ু, উড়িষ্যা। পারমাণবিক শক্তি কোথায় কোথায় রয়েছে? ভারতবর্ষের 6টা জায়গার নাম বলেছি। আর জলবিদ্যুৎ তোমাদের আমি বলে দিই, জলবিদ্যুৎ কোথা থেকে উৎপন্ন হয়? জলবিদ্যুৎ উৎপন্ন হয় আমাদের, তোমরা নিশ্চয়ই জানো, ফারাক্কা ড্যাম, সেখানে ফারাক্কা জলবিদ্যুৎ কেন্দ্র, ডিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, এই জায়গাগুলোতে আমাদের কি আছে, জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ঠিক আছে। আর যদি বলে তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো, তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র তোমাদের তো নাম তোমরা জানো নিশ্চয়ই। তাপবিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে তাপ থেকে তৈরি হয় কয়লা, কোলাঘাট একটা, কোলাঘাট, ব্যান্ডেল, এগুলো সব হচ্ছে কি তাপবিদ্যুৎ কেন্দ্র। এবার এসো সৌরশক্তি। সৌরশক্তি মানে সূর্য থেকে পাওয়া যে শক্তি তাকে বলবো সৌরশক্তি, সোলার এনার্জি। তাহলে সূর্য তার যে তাপ বিকিরণ করছে সেটাকে সরাসরি বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হলে তাকে আমরা বলবো সৌরশক্তি। সূর্য তো অফুরন্ত শক্তির উৎস আমরা জানি। এই উৎসকে ব্যবহার করে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীজগৎ তাদের অস্তিত্ব কিন্তু রক্ষা করে চলেছে। এই সূর্যের কিরণের তাপকে আমরা সরাসরি কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ করছি, যেমন সোলার হিটার দিয়ে জল গরম করছি, সোলার কুকার দিয়ে রান্না করছি, সোলার ড্রায়ার দিয়ে আমরা শস্য শুকাচ্ছি। এই সৌরর যে সূর্যের কিরণ এটা সোলার সেল, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, সোলার সেল, এরকম মেশিন তোমরা নিশ্চয়ই দেখেছো বা দেখে থাক। এই সোলার, এটাকে বলা হচ্ছে সৌরকোষ বা সোলার সেল। এই সোলার সেলের মধ্যে বিভিন্ন ধাতু থাকে, কি থাকে? সিলিকন, ক্যাডমিয়াম, সালফাইড, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী কেলাস। এইগুলো কি করে না, ওই সৌরশক্তিটাকে বিদ্যুতে রূপান্তরিত করে। আমাদের দেশে যে সমস্ত এলাকাতে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, এখনও কারেন্ট পৌঁছায়নি, সেখানে ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক মানে যেটাকে বাতি বলি, টিভি, ফ্রিজ, পাখা, জলতলার পাম্প ইত্যাদিতে এই সোলার যে কারেন্ট, সৌরবিদ্যুৎ ব্যবহার করা হয়। বর্তমানে এখন মোটর গাড়ি চালাতেও সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। ভারতবর্ষে প্রত্যেক বছর 5,000 ট্রিলিয়ন কিলোওয়াট, ট্রিলিয়ন, আগেরগুলো ছিল মিলিয়ন, এটা ট্রিলিয়ন কিলোওয়াট সৌরশক্তি উৎপন্ন হয়। এবং গড়ে প্রত্যেক দিন 4.7 kW মানে কিলোওয়াট প্রতি বর্গ মিটার এলাকাতে পাওয়া যায়। এবার সৌরবিদ্যুৎ ব্যবহার করার কি সুবিধা আর অসুবিধা দেখো, প্রত্যেকটা জিনিসেরই ব্যবহার করার সুবিধা অসুবিধা আছে। দেখো, সুবিধা হচ্ছে এটা পরিবেশ বান্ধব, দূষণমুক্ত। প্রত্যন্ত গ্রামগঞ্জে, দুর্গম অঞ্চলে যেখানে প্রচলিত বিদ্যুৎ সরবরাহ তার দিয়ে যেতে পারে না, সেখানে এই বিদ্যুৎ সরবরাহ করার সুবিধা আছে। তুমি সোলার সেল বসিয়ে দাও, সেখান থেকে সরাসরি সেই জায়গা বিদ্যুৎ সরবরাহ পাবে। রক্ষণাবেক্ষণ এর জন্য খরচভারটাও কম, আর পরিষেবাজনিত অপচয়টাও প্রচলিত ক্ষেত্রের তুলনায় কম হয়। অন্যান্য বিদ্যুৎ শক্তি যে পরিষেবাটা দিতে যে পরিমাণ খরচ হয় সেই তুলনায় সৌরশক্তিটা ব্যবহার করতে বা সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি পেতে খরচটা কম হয়। অসুবিধা কী আছে? অসুবিধা হচ্ছে একমাত্র সৌরকোষ উৎপন্ন বিদ্যুতের পরিমাণটা, এক একটা সেলের যে বিদ্যুৎ তৈরি হবে, এক একটা সেল তো, এগুলো ছোটো 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 ছোটো, এর মধ্যে ভিতরে দেখো কোষ আছে, বিভিন্ন সৌরকোষ আছে, এই এক একটা কোষে এক একটা করে বিদ্যুৎ তৈরি হবে ইউনিট, তো সেই বিদ্যুতের পরিমাণ এক একটা কোষে খুব কম, ফলে অনেক সৌরকোষ ব্যবহার করতে হবে। অর্থাৎ যত এই সৌরকোষের এই চ্যানেলটা বা প্লেটটা বড় হবে তত বেশি পরিমাণে তুমি বিদ্যুৎ পাবে। সূর্যালোকের যদি অনুপস্থিতি, অর্থাৎ যদি মেঘলা বা সূর্য যদি না দেখা যায়, তাহলে সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন তৈরি হবে না। সৌরকোষে অর্ধপরিবাহী রূপে মূলত যে ধাতু সিলিকন ব্যবহার করা হয় সেটার কিন্তু দাম, খরচটা বেশি। ক্রমবর্ধমান আমাদের শক্তির কিন্তু চাহিদা বেড়েই চলেছে। কী কী ক্ষেত্রে? দেখো, মানব সভ্যতা তার বিজ্ঞান এবং অগ্রগতি ঘটানোর জন্য, তার বিকাশের উন্নতির জন্য এই শক্তির ব্যবহার মানুষ করেই চলেছে। দেখো, পরিবহন ক্ষেত্রে খনিজ তেলের ব্যবহার প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করছে।
যেমন রেল, মোটর, ট্রাক, বাস, বিমান, এগুলো চালানোর জন্য প্রধান জ্বালানির খনিজ তেল। সামরিক প্রতিরক্ষা ক্ষেত্রে ট্যাঙ্ক, কামান, বিমান ইত্যাদির জন্য পেট্রোল, ডিজেল এগুলো তেল প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে, স্পিরিট। এগুলো জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেট্রোলিয়াম থেকে যে আমরা উপজাত বস্তু হিসাবে যে পদার্থগুলো পাই তা দিয়ে রং, বার্নিশ, কেরোসিন, স্পিরিট এগুলো ব্যবহার এগুলোরও দিন দিন বেড়ে যাচ্ছে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ট্রাক্টর, পাওয়ার টিলার, পাম্প, জেনারেটর চালানোর জন্য ডিজেল, পেট্রোল, কেরোসিন এগুলোরও দিন দিন ব্যবহার বাড়ছে। চাষবাসের ক্ষেত্রে আমাদের কৃষিক্ষেত্রে এগুলো সমস্ত এই মেশিনগুলো লাগছে, এগুলো চালানোর জন্য বিভিন্ন জ্বালানি লাগছে, জীবাশ্ম জ্বালানি। কৃষিজ উৎপাদন বৃদ্ধি করার জন্য খনিজ তেলের উপজাত সামগ্রী, নাইট্রোজেন সার, কীটনাশকের ব্যবহার বাড়ছে। আমাদের ফসলের পরিমাণ বাড়াতে হবে, সেই জন্য খনিজ তেলের থেকে উপজাত হিসাবে যে নাইট্রোজেন সারগুলো পাচ্ছে, কীটনাশকগুলো, সেগুলোরও ব্যবহার ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আর পেট্রো রাসায়নিক শিল্পে খনিজ তেল ব্যবহৃত হচ্ছে। তাহলে এই সমস্তগুলো ক্ষেত্রে আমাদের ক্রমবর্ধমান শক্তির চাহিদা, আমাদের এই চাহিদা বেশি হওয়ার জন্য, আমাদের শক্তি বেশি পরিমাণে ব্যবহার করার জন্য এর ব্যবহারটা আমাদের কন্টিনিউ বেড়েই চলেছে। এবারে দেখো শক্তির অপচয়, কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে যখন বিদ্যুৎ তৈরি হয়, দেখো 40% কয়লা শক্তি বিদ্যুতে রূপান্তরিত হয়, বাকি 60% নষ্ট হয়ে যায়। তার মানে আমরা যে পরিমাণ আমরা তাপশক্তি বিদ্যুৎ ব্যবহার করি তার থেকে নষ্ট হয় বেশি, 60% নষ্ট হয়ে যায়। ঠিক গাড়ি চালানোর সময় 20% যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় পেট্রোলের শক্তিটা গাড়ি চলে, আর 80% কিন্তু শক্তি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে 1 লিটারের মধ্যে 200 ml দিয়ে জ্বালানিটা কী হচ্ছে, গাড়িটা চলছে, আর 800 ml-টা পেট্রোলটার বা ডিজেলটার শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে। সমাজে শক্তির যোগান কম থাকা সত্ত্বেও আমরা প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ আমরা অপচয় করে থাকি, অতিরিক্ত বিদ্যুৎ। যেমন দেখো প্রয়োজন ছাড়া অনেকেই, তোমরা অনেকেই দেখবে লক্ষ্য করে, নিজেরাও বাড়িতে দেখবে ফ্যানটা ঘুরছে, লাইটটা জ্বলছে, আমার প্রয়োজন নেই, কিন্তু তাছাড়াও এটা চলছে। পুজো পার্বণ, উৎসব অনুষ্ঠানের সময় অতিরিক্ত আলোকসজ্জা, লাইটিং দেখা যায়। দিনের বেলাতেও দেখবে অনেক সময় রাস্তার ধারে আলো জ্বলছে। বাল্বের বদলে যদি টিউবলাইট লাগানো হয় তাহলে খরচ কম হয়, কিন্তু এই সমস্তগুলো আমরা করি না। বিদ্যুৎ শক্তি অপচয়ের জন্য বিদ্যুৎ উৎপাদনটাও বেশি হচ্ছে, যার জন্য বিদ্যুতের খরচটাও বেশি পড়ে যাচ্ছে। বিদ্যুতের ইউনিট আমরা ইলেকট্রিক বিল দিই, তখন দেখি কত খরচ বেড়ে যাচ্ছে। আর পরিবাহী তারের মাধ্যমে বিদ্যুৎ পরিবহনের সময় মোট উৎপাদিত বিদ্যুতের 20% নষ্ট হয়। আমাদের কারেন্টগুলো আসে কী করে, তারের মাধ্যমে, সেই তারের মাধ্যমে আসার সময় কারেন্ট কিন্তু 20% নষ্ট হয়। এবার প্রত্যেক দিনের জীবনে আমরা শক্তিটা সংরক্ষণ করব কী করে, এসো দেখি। শক্তির সংরক্ষণ করতে যাওয়া মানেই হচ্ছে আমাদের প্রথমেই ভাবতে হবে শক্তির ব্যবহারটাকে কমাতে হবে। কীভাবে কমাবো, শক্তি সংরক্ষণ করার জন্য প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, যাতে প্রয়োজনের অতিরিক্ত শক্তি সম্পদ মানে কয়লা, খনিজ তেল, বিদ্যুৎ এগুলো ব্যবহার না করে। বাড়িতে প্রয়োজনের বাইরে আমরা আলো, ফ্যান এগুলো বন্ধ রাখবো, বিদ্যুতের আমরা সাশ্রয় করবো। যেমন জলের ক্ষেত্রে দেখেছিলাম যতটা জলের প্রয়োজন ততটাই আমরা জল ব্যবহার করবো। জলের ব্যবহার হয়ে গেলে পরে কলটা খুলে রেখে দিলে জল আমাদের ভবিষ্যতের দিনে গিয়ে আমরা জলের অভাব বোধ করবো। ঠিক সেই রকমই, যেই রকম প্রয়োজন বাড়ির প্রয়োজন সেই রকম অনুযায়ী আমরা আলো পাখা আমরা চালাবো, কারেন্ট ব্যবহার করব, আর না হলে বন্ধ রাখবো। ঠিক সেই রকম বাড়িতে বাল্ব, টিউবলাইটের বদলে CFL লাইট এখন ব্যবহার করা যেতে পারে। বর্তমানে এখন আবার LED ব্যবহার বেরিয়ে গেছে, LED ব্যবহার করলে প্রচুর কম পরিমাণ ইলেকট্রিক পড়ে এবং তাতে আলোটাও বেশি বাড়ে, তাহলে বিদ্যুৎ খরচ কমে যাবে। প্রেশার কুকারে যদি রান্না করা হয় তাহলে নর্মালভাবে হাঁড়িতে ভাত রান্না করলে যে পরিমাণ গ্যাস লাগে বা খরচ হয়, প্রেশার কুকারে কিন্তু তার থেকে দ্রুত আরও তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যাবে, তাই গ্যাসটা কম ব্যবহার হবে বা খরচ হবে। গ্রামীণ বাড়িতে গোবর গ্যাস, এই যে একটা ছবি দেখতে পাচ্ছ গোবর গ্যাস, এই নিচে গোবর ভর্তি করে রেখে দেয়, তার থেকে যে একটা জীবাণুর দ্বারা, পচনের দ্বারা গ্যাস তৈরি হবে, সেই গ্যাস দিয়ে কী করা হয়, একটা যে গ্যাসটা তৈরি হয় তাকে বলে বায়োগ্যাস, সেইটা দিয়ে জ্বালানি, রান্নার জ্বালানি প্রয়োজন মেটানো হয়। তোমাদের কিন্তু ধারণা হতে পারে যে স্যার এইটা কি প্রচুর দুর্গন্ধ আসবে গোবরের, না সেরকম কোনো কিছু ব্যাপার নেই, ওর যে একটা গ্যাস, সেই গ্যাসের মাধ্যমেই ওইটা জ্বালানিটা তৈরি হয়। এবং বাকি যে অবশিষ্ট অংশটা পড়ে থাকে সেটা জমিতে তখন জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, বাড়িতে সোলার ফটোভোল্টিক সেলের মাধ্যমে যদি ওই সোলার সেল লাগিয়ে দেওয়া যায় তাহলে সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারবো, যার ফলে আমরা বাড়িতে সোলার কুকার, সোলার ড্রায়ার, সৌর জল এগুলো আমরা গরম করতে পারবো।
বাড়িতে বিদ্যুৎ চালিত পুরানো যন্ত্রপাতি যাতে বিদ্যুৎ বেশি খরচ হয় পাল্টে নিতে হবে। দেখবে পুরানো যদি মেশিন বিদ্যুৎ বা কোনো ফ্রিজ রেফ্রিজারেটার যেগুলো বা ধরো টিভি এগুলোতে পুরনো যত দিন হয়ে যায় তার তো ক্ষমতা কমে আসে, তাহলে তার ইলেকট্রিক কনসামশন ব্যবহারটা ইলেকট্রিক খরচটা বেশি পড়ে। সেই জন্য প্রয়োজন হলে পুরনো বিদ্যুৎ চালিত যন্ত্রপাতিগুলোকে পাল্টে নতুন আমাদের যন্ত্রপাতি বা মেশিন আমাদের ব্যবহার করতে হবে। প্রচলিত শক্তি সম্পদের সংরক্ষণের জন্য সৌরশক্তি, ভূতাপীয় শক্তি এবং বায়ুশক্তি এইগুলোর প্রচলন আমাদের বাড়াতে হবে। এখন বর্তমানে কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্ত সৌর সেল অর্থাৎ সোলার সেল দিয়ে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন মেশিনপত্র আবিষ্কার হচ্ছে। দেখো সোলার সাইকেল বেরিয়ে গেছে, সোলার মোটর বাইক বেরিয়ে গেছে, সোলার টোটো বেরিয়ে গেছে, তাহলে এই সমস্তগুলো তার জন্য বাড়িতেও এখনও অনেকে সোলার সেল লাগিয়ে নিচ্ছে। সেই সোলার সেলের সাহায্যে কোনো কারেন্টের পয়সা লাগছে না, তাহলে কী হচ্ছে সূর্য থেকে সেই তাপশক্তি সৌরশক্তি এসে সেই সেলগুলো যেগুলো সিলিকন দিয়ে তৈরি হচ্ছে সেইগুলোকে সংগ্রহ করে সেইগুলো রাত্রিবেলাতে আমাদের সেইগুলো বিদ্যুৎ হিসাবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তোমরা সকলে সুস্থ ভালো থেকো। আজকে ক্লাস 9 এই চ্যাপ্টার আমি তোমাদের শেষ করলাম। এরপর আগামী দিনে বিদ্যুৎ বিদ্যালয় খোলার পর যদি তোমাদের কোনো কিছু চ্যাপ্টার সম্পর্কে অসুবিধা থাকে তাহলে ক্লাসরুমে সেটা জিজ্ঞাসা করবে, আমি তোমাদের সেখানে আলোচনা করে বুঝিয়ে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরেই থাকবে।